আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। প্রিয় সুধী মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আজ পবিত্র কালাম পাক সূরা মুলক সূরা নাম্বার 67 আয়াত নাম্বার 12 থেকে একটা আয়াত পরিবেশন করেছি। আমি একটা বিষয় নিয়ে যে আলোচনা করতে চলেছি, সেই বিষয়টা হচ্ছে আল্লাহ ভীতি। আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করতে গেলে কী কী জিনিসের প্রয়োজন আছে। আল্লাহ রব্বুল আলামিন তিনি পবিত্র কালামাইদের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইখশাউনা রাব্বাহুম, নিশ্চয় ওই লোকেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে অদৃশ্য ভেবেও যারা আল্লাহর ভয় করে চলে, তাদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের দিনে সবচাইতে বড় পুরস্কার দিবেন। মহা পুরস্কার নিয়ে তারা কেয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ ভীতি অর্জন করা, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। যারা আল্লাহর অর্জন করতে চায় আল্লাহ ভীতি, তাদেরকে পৃথিবীর মধ্যে প্রথমত হালাল রুজি তাদেরকে ভক্ষণ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওই আত্মা জান্নাতের মধ্যে যাবে না, লা ইয়াদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া ফিল হারাম, যেই আত্মা হারাম খাবার নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করে সেই আত্মা কখনো জান্নাতে যাবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদের সহি তারগিবের মধ্যে হাদিসটি রয়েছে, সহি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর ওই অঙ্গ প্রত্যঙ্গ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, গুজিয়া বি হারামিন, যেই আত্মাটা হারাম ভক্ষণ করে পৃথিবীর মধ্যে নিজের জীবিকা অর্জন করেছে, জীবিকা নির্বাহ করেছে। তাহলে আমাদেরকে পৃথিবীর মধ্যে আল্লাহ ভীতি অর্জন করতে গেলে প্রথমত হালাল রুজি খেতে হবে। হালাল রুজির মাধ্যম দিয়ে আমাদেরকে পৃথিবীর মধ্যে চলাফেরা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, হাদিসি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, দুটো চোখ আইনানে দা তামাসসুহুমা নারো, দুটি চোখ, যেই চোখ দুটো জাহান্নামের আগুন স্পর্শ করবে না, একটি আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটি চোখ যেই চোখ আল্লাহর ধ্যানে আল্লাহর গুণগানে আল্লাহর ভয়ে কাঁপতে 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 চোখ দিয়ে অজর নয়নস্র ঝরে, এই চোখ দুটো জাহান্নামের আগুনে যাবে না, আল্লাহ এই চোখটাকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। দুই নম্বর ওই চক্ষু আইনুন তাহারুসু ফি সাবিলিল্লাহি, যেই চোখ আল্লাহর দিন রক্ষার জন্য ইসলামকে রক্ষার জন্য, যেই চোখ আল্লাহর পথে রাতে পহরা দেয় রাস্তাঘাটে পহরা দেয় গ্রামকে রক্ষণ করার জন্য ইসলামকে সংরক্ষণ করার জন্য সারা রাত জেগে জেগে, যেই চোখ আল্লাহর পথে পহরা দেয় এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুধী সমাজ, আমাদেরকে এই নিয়ে প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ ভীতি অর্জন করতে গেলে কীভাবে অর্জন করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে এই ঘোষণা দিলেন, যদি তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে যাও, প্রথম নম্বর তোমাদের কাজ হবে হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি ভক্ষণ করে যদি তোমরা আল্লাহর ইবাদত করো, সেই ইবাদত আল্লাহর কাছে গৃহীত হবে, সেই ইবাদত আল্লাহ সন্তুষ্ট হবেন। দুই নম্বর, যারা আল্লাহ ভীতি অর্জন করবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত জিনিসকে আল্লাহ ভীতির সঙ্গে জড়িত করতে হবে। হাত পা চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন আল্লাহ ভীতির সঙ্গে জড়িত থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল বললেন যে আল্লাহর কাছে আহাব্বা ইলাইয়া, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ স্বয়ং বলেছেন যে আমার কাছে সবচাইতে দুটো জিনিস আমার কাছে সবচাইতে প্রিয়। দুটো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছে যে আল্লাহর পথে যারা ইসলামকে মানতে গিয়ে শরীর থেকে যদি একটু রক্ত প্রবাহিত হয়, এই রক্তের টুকরো টুক আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। দুই নম্বর হচ্ছে যারা বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর পথে ইবাদত করতে গিয়ে তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর ইবাদত করতে গিয়ে যারা দুই চোখে যদি আল্লাহর ভয়ে
ক্রন্দন করতে করতে পানি বর্ষণ হয়, তাহলে ওই চোখ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হবে। সুধী মণ্ডলী, আমরা এখান থেকে প্রমাণিত করতে পারি বা আমরা জানতে পারি যে আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে প্রথমত আমাদেরকে আল্লাহর ইবাদতের সঙ্গে মনোযোগ দিতে হবে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সঙ্গে মনোযোগ দিতে হবে। বিশ্বনবী আল্লাহর ইবাদত করতে করতে সাজদায় পড়ে পড়ে আল্লাহর নবী নামাজের পাড়িতে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতেন, বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন আযাবি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি সাজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতেন, হে আল্লাহ তুমি আমার মধ্যে আল্লাহ ভীতি এনে দাও, আমাকে জাহান্নামের আগুন থেকে তুমি রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে কবর আজাব থেকে রক্ষা করো, ফেতনা দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে একজন নিষ্পাপ ব্যক্তি হয়ে যখন আল্লাহর কাছে এইভাবে ক্রন্দন করতেন, এইভাবে সারা রাত জেগে জেগে তাহাজ্জুদ নামাজ পড়তেন, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈকা স্ত্রী জিজ্ঞাসা করলেন লেমা তাসনা হাদা, আল্লাহ রাসূল আপনি এইভাবে রাত্রিতে নামাজের পাড়িতে বসে বসে এত ক্রন্দন করছেন কেন? বিশ্বনবী বললেন সেই মহান আল্লাহর কি আমি শুকরিয়া আদায় করব না, যেই মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে পৃথিবীর মধ্যে এই রকম একটা তৈরি করেছেন যে আমাকে পৃথিবীর মধ্যে অসহায় মানুষকে আল্লাহ এইরকম ধরনের একটা সম্মান করেছেন। তাই তিনি শব্দটা ব্যবহার করলেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর সেই শুকুরগুজা সেই কৃতজ্ঞ বান্দা হব না যেই মহান আল্লাহ পৃথিবীর মধ্যে আমাকে এই রকম সম্মান দান করেছেন, এই রকম মর্যাদা দান করেছেন, অতএব আমি কি আল্লাহর কাছে সেই মর্যাদা সম্পন্ন লোক হয়ে আল্লাহ ভীতি অর্জন করতে পারবো না? অতএব বন্ধুরা আমার, আমরা এখান থেকে শিক্ষা নিব যে আল্লাহ ভীতি অর্জন করতে গেলে আমাদেরকে বিভিন্নভাবে আল্লাহর ভয় আনতে হবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গতে যেন আল্লাহ ভীতি মানে দেখা যায়, আমাদের শরীরের মধ্যে আল্লাহ ভীতি দেখা যায়, যে কোনো হারাম কাজ দেখে যেন আমরা শিহরে উঠি এটা আমাদের জন্য প্রয়োজন নয়, এটা আমার খাবার নয়, এটা আমার দেখার নয়, এই রাস্তায় আমার চলার নয়, যেই পথে গেলে পরে মনের মধ্যে আশঙ্কা আসে, মনের মধ্যে ভীতি আসে, সেই পথ থেকে নিজেকে সরে আসতে হবে। ও তাদের তার মধ্যে ঈমান আসে সেই ব্যক্তি সেই পথ থেকে ঘুরে দাঁড়াবে, হারাম কাজে সেই ব্যক্তি নিযুক্ত হবে না। তাই আমি সকলের কাছে অনুরোধ রাখব আল্লাহ ভীতি অর্জন করে পৃথিবীর মধ্যে সঠিক আল্লাহর নেক বান্দেহে জীবনযাপন করুন, আল্লাহর কাছে কিয়ামত দিনে সবচাইতে বড় প্রাইজ পাবেন, সেই প্রাইজকে গ্রহণ করার জন্য আল্লাহ ভীতি অর্জন করা আমাদের জন্য অপরিহার্য ফরজ মাস্ট, অতএব আমাদেরকে আল্লাহ ভীতি অর্জন করে পৃথিবীর মধ্যে বেঁচে থেকে কিয়ামতের দিন যেন আল্লাহর সান্নিধ্য লাভ করে জান্নাত প্রবেশ হতে পারি। এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।